নমস্কার বন্ধুরা সঙ্গীত আজ রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো নানপুরি আমি নানপুরিটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের নানপুরির রেসিপিটা নানপুরিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক কেজি ময়দা নানপুরিটা কিন্তু ময়দা দিয়ে ভালো হয় তার জন্য ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি দেখুন স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো চিনি দিয়েছি আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে কম একটু বেশি করে দিতে পারেন আর দিয়ে দিয়েছি দেখুন এক চামচ ইস্ট এখানে ইস্টের পরিমাণটা কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে না নাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে আমি দেখুন এক কেজি ময়দার জন্য আমি এক টেবিল চামচ ইস্ট নিয়েছি আর এখন আমি দিয়ে দেব গুড়ু দুধ গুড়ো দুধটা আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় নানপুরিগুলো আর দেখতেও কিন্তু সাদা সাদা হয় তার জন্য দেখুন দুধটা দিয়ে দিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো একটু চামচ দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ময়দার মধ্যে তেল একটু সাদা তেল দিয়ে দেব আমি তিন হাতার মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি ডোটা মাখিয়ে নেব তার জন্য নিয়েছি আমি উষ্ণ গরম জল এখানে আপনারা যদি জলের পরিবর্তে দুধ নিতে চান তবে দুধ দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন আমি এখানে গরম জল দিয়েই মাখবো যেহেতু আমি গরু দুধ দিয়েছি তার জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে একটু করে জল দিয়ে ডোটাকে মাখিয়ে নেব একটা সফট ডো মাখিয়ে নেব দেখুন ডোটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এখন ডোটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো মধ্যে নেব ডোটা দেখুন ঠিক এই করে নিয়েছি বেশি সফটও না আর বেশি শক্তও না ঠিক এই করে বানিয়ে নিতে হবে ডোটাকে এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে ডোটাকে আরও একটু মতে নেব দেখুন ডোটাকে মতি নিয়েছি এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে ডোটার গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো এক ঘন্টার মতো রেস্টে ফিরে এসছি এক ঘন্টা পরে দেখুন ডোটা ফুলে কতটা হয়ে গেছে ডাবল না একদম ত্রিপুল হয়ে গেছে ডোটা এখন আমি ডোটা থেকে বাতাসটা বের করে দিচ্ছি এখন আমি হাত দিয়ে আর একটু মতে নেব ডোটাকে আরও আমি এক থেকে দেড় মিনিটের মতো মতে নেব যত ভালো করে মতে নেওয়া হবে তত কিন্তু ভালো হবে নানকুরিগুলো তত সফট হবে দেখুন মতে নেওয়া হয়ে গেছে ডোটা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব প্রথমে দেখুন আমি একটু বড় 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 সাইজেরই লিচিগুলো কেটে নিয়েছি যেহেতু নান করেগুলো একটু বড়ো বড়োই হয় তার জন্য আমি এইভাবে সবগুলো লিচি কেটে নেব মিডিয়াম সাইজের করে দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন আমি রেখে দিয়েছি গামলার মধ্যে আবার ডাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেবো করে পনেরো মিনিট পরে দেখুন ডোটা আবারও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি একটা ডো নিয়ে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মতে নিয়ে আমি পুরিটা বানিয়ে নেব এখানে যেহেতু ডোটা কিন্তু খুব সফট তার জন্য আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন আমি এখানে একটু ময়দাই দিয়েছি আমি এখন পুরিটাকে বেলে নেব দেখুন একটু বড় সাইজের করে পুরিটা বেলে নেব ওইটা কিন্তু বেশি পাতলা করে বেললে হবে না একটু মোটা রেখেই বেলতে হবে যেহেতু এটা নান পুরি তার জন্য নিয়েছি এইদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে দেখুন এখন আমি পুরিটা দিয়ে দেব দেখুন পুরোটা কত ফুলে গেছে এইভাবে আমি সবগুলো কুরি কিন্তু বানিয়ে নেব আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ বেলাইকনটা প্রেস করে রাখবেন না যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন ধন্যবাদ